অন্য ভূমিকায় দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নং ব্লকের বাঁশদহ চাঁদের বিল পাড়ে মাটি ফেলতে দেখা গেল মন্ত্রী স্বপন দেবনাথকে। অন্য ভূমিকায় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাথায় মাটি ভর্তি ঝুড়ি নিয়ে চলেছেন এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে। মাটি কেটে চলছে জলাশয়ের পাড় বাঁধানোর কাজ। ১০০ দিনের কাজে 100 ঝুড়ি মাটি ফেলার সংকল্প নিয়ে যুক্ত হয়েছেন কাজে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নং ব্লকের বাঁশদহ চাঁদের বিল পাড়ে মাটি ফেললেন মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাঁশদহ পাড়ে একটি পদযাত্রা করেন পূর্ব বর্ধমান প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থার সংগঠন। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ। তার পাশাপাশি জল সংরক্ষণ দিবস দিনে 100 ঝুড়ি মাটি কেটে মাথায় নিয়ে 100 দিনের কাজের মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাদশাহ পুকুরের ধারে মাটি কাটা হলো। এক অন্যরকম নজির দেখা গেল মন্ত্রীর। লালবাতি থাকলেও এসি গাড়ি থাকলেও মাঠে ময়দানে গ্রামের বাসিন্দা ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী হওয়ার পরও তারই প্রমাণ মিলল আজ এই ছবি। সপ্তাহে প্রতি রবিবার ও শনিবার কোনো না কোনো জায়গায় রোজ আনা রোজ খাওয়া মানুষদের সাথে নিয়ে কাজ করেছেন। কোনো সময় বৃক্ষরোপণ, কোনো সময় পুকুরের আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করা, আবার কোন দিনও মাটি কাটা, আবার দেখা যাচ্ছে মাথায় মাটির ঝুড়ি নিয়ে বওয়া। গ্রামবাসীদের সাথে মাঠে ময়দানে নেমে কাজ করছেন মন্ত্রী স্বপন দেবনাথ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদনক্রমে জল আর প্রকৃতিকে আমাদের বাঁচাতে হবে। আমরা ইতিমধ্যে জানেন এই বাঁশদহ বিলে 309টা সুপুরি গাছ লাগিয়েছি, আরও ভেষজ ঔষধের গাছ আমরা লাগিয়েছি। জল আর প্রকৃতির সমন্বয় ঘটিয়ে এই এলাকার পরিবেশকে আমরা দূষণমুক্ত করতে চাই। তাই জলাভূমিকে রক্ষার আবেদন জানিয়ে আজকে একটি পদযাত্রা আমরা করেছি চক্রাহাটপুর থেকে বড়কোবলা পর্যন্ত। এই পদযাত্রা আমার তরুণ ভাইয়েরা অংশ নিয়েছেন, তাদের ধন্যবাদ। জলকে রক্ষা করতে হবে। এই জল যেমন জীবনকে বাঁচায়, এই জলেতেই মৎস্যজীবীরা মাছ ধরে, এই জলেতেই কৃষক তার জমির সেচের জল পায়। এই জলটাকে খালবিল উৎসবের নাম করে প্রতি বছর আমরা 25-26 ডিসেম্বর প্রোগ্রাম করে থাকি, কিন্তু আজকে 12ই জুলাই সকালবেলায় প্রভাতী অনুষ্ঠান হলো বাঁশদহ বিলের পাড়ে বড়কোবলায়, আর বিকেলবেলায় মুড়িগঙ্গার পাড়ে হবে শ্রীরামপুরে।